내가 이것도 하나 더 봐야겠네. 이거 보러 놓은 빌딩 말이 군다 이자 이걸로 봐서 가르가지는 남았어 나 어디 가지 আপনার আপনাদের কারোরই কোনো 100% জমিও নাই হ্যাঁ কারো নাই হ্যাঁ কারো নাই এখানে সবাই আছে তা আপনারা কি খাস জমিতে যাবেন কোথায় খাস জমিতে না যাব না তো এইখানে তো এটা তো পানন বোর্ডের জায়গা তাই না হ্যাঁ তো এখানে যদি আজ যদি তারা সরাই দেয় আপনাদেরকে না দিবে না ও নাকি আমার শ্বশুর যখন পরে দেশ স্বাধীন তখন থেকে এখানে আছে ও যখন দেশ স্বাধীন তখন থেকে আছে ঠিক আছে আমার শ্বশুর হ্যাঁ কই কেউ তো তারাই নি তাই না না চেয়ার পেয়ে গেল চেয়ার আমরা চলে যাচ্ছি আর কি আপনার নাম কি নূর কামাল তার মানে কেউই কি যাবে না এখান থেকে হ্যাঁ হ্যাঁ সুবিধা বলতে আমাদের তরিয়া বাজার যাবেন নাকি তরিয়া বাজার আমি চলে যাব তরিয়া বাজারে আমরা একদম জমির দামও বেশি 1.5 থেকে 2 লাখ টাকা শতক হবে 250 জমি পাবেন ওখানে ঠিক আছে প্লাস হইলো আপনিই পাবেন ওই যে ঘর তো পাকা সরকারি ঘর পাবেন সুবিধা হয় তো আপনি তো জায়গা বলেই দিলাম তরি বাজার যাবেন কিনা ঘর পাবেন জমি পাবেন আর কি সুবিধা আছে আপনি যে পানিয়ন বোর্ডের জায়গায় এই যে ঘর কি পুরোটা আপনার এটুক এটার কোনো ভরসা নাই সত্যবার কথা এটা আপনার নিজের জায়গা না আপনি নিজেই বলতেছেন আর ওইটা হবে সরকার আপনার নামে লিখে দিবে বুঝতে পারছেন ওখানে এই যে বিদ্যুতের লাইন সব রেডি থাকবে কি চিন্তা করেন যাবেন হ্যাঁ ঘর কিন্তু একবার আপনার নামে দিয়ে দিলে কিন্তু আবার বলবেন পরে বলবেন যে যাবো না সেটা হবে না কিন্তু যাবেন হ্যাঁ ওনার নামটা লেখেন তো হ্যাঁ উনি যাবে কিন্তু আপনারা যাবেন আপনার কি হয় দেব তার মানে আপনার ইয়ে স্বামী কোথায় কাজে গেছে আর দুইটা ফ্যামিলি থাকে না আর কই থাকে আচ্ছা